সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে একটি বিষয় লক্ষ্য করছেন, আমাদের পার্শ্ববর্তী দেশে থেকে ইন্দোরে এইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা মন্দিরে মূর্তি ভাঙচুর নানান ধরনের ঘটনায় উস্কানি দেওয়ার চেষ্টা করে আমাদের এই দেশে এই অঞ্চলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই বাস করে প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকে আমাদের বন্ধু, সবাই আমাদের প্রতিবেশী। কাজেই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এলাকায় কিভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায় সেটি আপনারা ভাববেন এবং অবশ্যই একে অন্যের প্রতি সহনশীল আচরণ করবেন, জুলুম অন্যায় অবিচার করবেন না, জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেন না, অত্যাচারীকে আল্লাহ সাথ দেয় ছেড়ে দেয় না। সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা, এত অত্যাচার নির্যাতন দাম্ভিকতার সাথে এত কথা বলেছে, আমি উন্নয়ন করি, আমি মানুষকে খাওয়াই, আমি এই করেছি সেই করেছি, তাকে নির্মম নিষ্ঠুর পতন দেখেছেন, হেলিকপ্টারে করে জুতা না পড়তে পারে নাই, কাপড় চুপুরটা ব্যাগে ধরতে পারে নাই, পালিয়ে গেছে। সকলের প্রতি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, এমন বাড়াবাড়ি পিড়াপিড়ি কাজ করবেন না যাতে আপনাদের ওইরকম পালিয়ে যেতে হয়। সকলে মিলেমিশে এলাকায় থাকবো, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করব, বিপদে পড়লে একে অন্যের পাশে দাঁড়াবো, যদি আপনাদের প্রয়োজন হয় আমার তাদের কাছে সবাই সমান। বিএনপি জামাত গণঅধিকার পরিষদ চরমরায় সকল দলের প্রতিনিধিরা সুন্দরভাবে গড়ে তোলা যায়, এই জনপদে শান্তি ফিরিয়ে আনা যায়, সেইভাবে সবাই পরামর্শ দিবেন, প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করবেন। এবং যদিও গলা ছোপার প্রোগ্রাম, কিন্তু আমি পরিষ্কারভাবেই পটুয়াখালীর এসপিডিসি সহ জেলা প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে প্রশাসনের দলীয়করণ করেছে, আপনারা বিশেষ কোনো দলের প্রতি পিরিত দেখাতে গিয়ে অন্যদেরকে অন্যায় অবিচার বৈষম্যের আপনারা আচরণ করবেন না। এই প্রথাগত রাজনীতি ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই ছাত্র জনতা জীবন দিয়েছে, গণঅভ্যুত্থ রয়েছে, কাজেই নতুন বাংলাদেশে সবাইকে ইতিবাচক মানসিকতা হতে হবে, সবাই মিলে বাংলাদেশ গড়ে তুলব, সবাই মিলে পটুয়াখালী গড়ে তুলব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই।